ধন্যবাদ সবাইকে এচইউ বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে। আপনাদের সাথে যে আজ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো পিন্টারেস্ট। হ্যাঁ, আমরা জানব প্রথমে যে আসলে পিন্টারেস্ট কি। আমরা এক কথায় বুঝিয়ে নেই যে পিন্টারেস্ট হলো একটি সোশ্যাল মিডিয়া প্রোফাইল, একদম ফেসবুকের মতো। আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। এখন আমরা একটি কিভাবে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেটি দেখছি। আপনারা সার্চ বারে এসে এখানে পিন্টারেস্ট লিখে সার্চ করবেন। দেখেন আমি অটোমেটিকলি লিখছি, পি লেখার পরই দেখেন আমার কিন্তু একটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েশন চলে আসছে। আমি এন্টার দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ক্রিয়েট এ পিন্টারেস্ট, ক্রিয়েট এ পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট, পিন্টারেস্ট লগ ইন, হাউ টু সাইন আপ অ্যান্ড ক্রিয়েট পিন্টারেস্ট অ্যাকাউন্ট, পিন্টারেস্ট ক্রিয়েটিং অ্যান্ড পিন্টারেস্ট অ্যাকাউন্ট। আমরা হাউ টু সাইন আপ অ্যান্ড ক্রিয়েট এ পিন্টারেস্ট অ্যাকাউন্টে ক্লিক করি। কেন, আমরা যখন একটি নিউ অ্যাকাউন্ট খুলব তখন আমাদের সাইন আপে ক্লিক করতে হবে। আর আমরা যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আমরা পিন্টারেস্ট লগ ইনে সবসময় লগ ইনে ক্লিক করব। আচ্ছা, আমরা হাউ টু সাইন আপে ক্লিক করলাম। হ্যাঁ, করার পর দেখেন আমাদের এখানে একটি, হ্যাঁ একটু ওয়েট আমি দেখাচ্ছি। এখানে আপনি এটা পারেন ক্রিয়েটে বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন। এখন আপনারা সাইন আপে ক্লিক করেন। সাইন আপে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে একটি ইমেল যাচ্ছে আর একটি পাসওয়ার্ড যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাবে। দেখেন আমি একটি অ্যাকাউন্ট ইমেল রাখছি, আপনারা এরকম রাখবেন। হ্যাঁ, আপনারা এরকম একটু আগে নোট করে রাখবেন, কেননা দেখা যাচ্ছে যে আপনি যদি এটা আগে না করে রাখেন তাহলে একটু সমস্যা পড়তে পারেন। হ্যাঁ, পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি আপনাদের মন মতো, একটি পাসওয়ার্ড আপনারা দিয়ে নেবেন। এখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। একটু আপনাদের এরকম সময় নিবে। দেখেন আমাদের এখানে এখানে চাচ্ছে যে ওয়েলকাম গোপাল এস এক্সপার্ট 29 অ্যান্ড পিক ইউর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কান্ট্রি, মানে আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে আর আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আমি ইউএস করে দিলাম, বাংলাদেশি সেটা ঠিক আছে, সেটাই করে দিলাম। নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আপনি যে গিভ ইওর বিজনেস প্রোফাইল এ নেম রিকোয়েটেড, আপনি এখানে আপনার যে নামটা ইউজ করবেন সেই নামটি এখানে আপনি দিয়ে দেবেন। দেখেন আমি দিচ্ছি, ধরেন এসইও দিয়ে দিলাম। ও, আর একটা সুন্দর কথা, আপনি সুন্দর কথা বলতে যে আমি একটি, আপনি যদি কোনো কান্ট্রি বা আপনি অন্য একটি কান্ট্রির নাম খুঁজেন সেটি আপনি ফেক নেম জেনারেটর দিয়ে খুঁজতে পারেন, যেরকম এই আমি দেখাচ্ছি। দেখেন ফেক নেম জেনারেটর থেকে আপনারা নাম কিন্তু নিতে পারেন। এখানে হাজারো হাজারো নাম দেওয়া আছে, আপনি এখান থেকে, যেমন আপনি একটি এখানে, আমি কান্ট্রি জেন্ডার র্যান্ডম আমেরিকান ইউনাইটেড স্টেট, আমি কিন্তু এখানে এই নামটি দিয়ে দিতে পারছি। দেখেন আমি এই নামটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এই নামটি দেওয়ার পর দেখেন আমাদের একটি নেক্সটটি, দেখেন আমি যখন আমি এই নামটি দেই নাই কিন্তু এখানে আমাদের নেক্সট একটি লাল চিহ্ন আসেনি, যখনই আমি নামটি দিয়ে দিলাম তখন কিন্তু একটি নেক্সট নামে একটা অপশন আছে। দেখেন পরে আছে টেল আস অ্যাবাউট ইওর বিজনেস প্রফেশনাল, আপনার যদি অ্যাকাউন্টে প্রফেশনাল হয় তাহলে সেটা প্রফেশনাল দিবেন, পাবলিক ফিগার যদি হয় সেটি দিবেন, মিডিয়া যদি হয় সেটা দেবেন, ব্র্যান্ড যেটি হয় সেটা দেবেন, রিটেইলার যদি থাকে সেটা দেবেন, অনলাইন মার্কেট প্লেস যদি কাজ করেন সেটা দিয়ে দেবেন, লোকাল বিজনেসে দিয়ে দিতে পারেন, আপনার যা যেটা পছন্দ সে সেটা দিয়ে দেবেন। আর যদি আপনাদের প্রফেশনাল পার্সোনাল অ্যাকাউন্ট হয় তাহলে আমি মনে করি প্রফেশনাল দেওয়াটা একদম কারেক্ট। আমি নেক্সটে ক্লিক করলাম। দেখেন নেক্সটে ক্লিক করার পর এখানে একটি আমার লিঙ্ক টু ইয়োর ওয়েবসাইট, দিস ইজ হেল্প পিপল ফাইন্ড ইয়োর ওয়েবসাইট অ্যান্ড হেল্পস ইয়োর ক্রিয়েট নিউ পিন্টারেস্ট
কানেক্ট ফ্রম ইউর সাইট। আচ্ছা, আপনার যদি এটি কোনো ইউটিউবের লিঙ্ক থাকে সেটি আপনি দিয়ে দিতে পারেন। আমি একটি ইউটিউবের লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখেন। ইউটিউবের লিঙ্কটি দেওয়ার পর, ইউটিউবের লিঙ্কটি দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। আরেকটি কথা বলে মনে রাখেন যে এখানে আপনাদের 8টি স্টপ সামনে যেতে হবে, 1 থেকে 8টি স্টপ কমপ্লিট করতে হবে। আর আমার অলরেডি 3টা হয়ে গেছে, দেখেন আরও আছে। আমি নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখন ক্লাইম চাচ্ছে, কন্ট্যাক্ট ইউর আদার অ্যাকাউন্ট টু পিন্টারেস্ট। ওয়েল, দেখেন আমরা এখানে ক্লাইম দিয়ে দিচ্ছি। আর ক্লাইম না দিলেও হয়, আপনি নেক্সটে ক্লিক করতে পারেন। ক্লাইম না দিলেও হয়। আমাদের 5টি স্টপ ক্লিয়ার হচ্ছে। উড ইউ এভার অ্যান ইন্টারেস্ট ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট? আচ্ছা, আমি এখানে আই অ্যাম ইন্টারেস্ট ইন অ্যাডভার্টাইজিং দিয়ে দিলাম, ঠিক আছে। আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর লেখছে, থ্যাংক ইউ, ইউ ক্যান অ্যান্ড কারেন্টলি রান অ্যাডস ফ্রম ইউর এরিয়া। আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এগুলো একটি ট্র্যাক বা ডিসক্রিপ্ট, এগুলো আমাদের সিলেক্ট করতে হবে। আপনার এগুলো সিলেক্ট করে নেবেন একটু, যে যে সাইডে কাজ করবেন। যদি ফটোগ্রাফি নিয়ে কাজ করেন ফটোগ্রাফি দেবেন, যদি ট্রাইবেল থাকে ট্রাইবেল দেবেন, ডিজাইন থাকলে ডিজাইন দেবেন। আপনার যে যে সাইডে কাজ করবেন সেটা সেটা দিয়ে নেবেন, ঠিক আছে। আমরা ডন করলাম। ডন করার পর দেখেন আমার এখানে একটি লেটস সেট আপ গেট আওয়ার হ্যান্ডি ব্রাউজার বাইটুন, কুইকলি সেভ এনি আইডিয়া ইউর ফাইন্ড অ্যারাউন্ড দ্য ওয়েব। আমরা গেট ইট নাও করলাম, দেখেন। তাহলে আমাদের একটি এক্সটেনশন আসবে। আমরা যদি এক্সটেনশনটা ইউজ করি তাহলে আমরা অ্যাড ক্রোম করে দিতে পারি, কিন্তু আমরা এক্সটেনশনটা অ্যাড করব না, আমরা স্কিপ করে চলে যাব। হ্যাঁ, আমরা স্কিপ করে দিলাম। স্কিপ করার পর দেখেন আমি এটা পাবলিশ করে দেব। হ্যাঁ, পাবলিশ করে দেব, দেখেন আমার এটা পাবলিশ হয়ে গেছে অলরেডি। আমরা এখানে কোনো বোর্ড ক্লিক করব না, দেখেন। আমরা এখানে একটি এক্সটেনশন অ্যাড করে দিতে পারি, যে এক্সটেনশনটা অ্যাড করে দিলে আমাদের ফলোগুলো সবই সামনে আসবে এবং বোর্ডগুলো সব সামনে আসবে, কিন্তু আমি সেগুলো এখন করতেছি না। আমি একটু আপনাদের দেখাচ্ছি কীভাবে আমাদের এই পিন্টারেস্ট প্রোফাইলটা একটু সাজাতে পারি, সেটি আমি আপনাদের একটু দেখাবো। আচ্ছা, আমরা প্রথমে যাচ্ছি আমাদের কীভাবে একটি প্রোফাইল পিক ইউজ করব। আমরা এখানে একটি চিহ্ন পাচ্ছি, আইকন, এই আইকন আমরা ক্লিক করব। ক্লিক করার পর ও আর টু আছে, যেহেতু আপনি এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে তিনটি, এখানে তিনটি বার আছে, তিনটি বারে একটি ক্লিক করে সেটিংসে ক্লিক করতে পারেন। সেটিংসে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে আসছে এডিট প্রোফাইল, আমাদের প্রোফাইলটি এডিট করতে হবে। আচ্ছা, আমরা এখানে একটি ফটো দিয়ে দেবো, আমরা চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করে চেঞ্জ ফটো চয়েস ফটোতে ক্লিক করব। দেখেন আমরা ইউটিউব এচিও বাংলা টিউটোরিয়াল একটি পিক দিচ্ছি, দেখেন আমাদের 100% হয়ে গেছে, অটোমেটিকলি এটা সেভ হয়ে যাবে। লাস্টে এখানে ডান করে দিতে হবে। আচ্ছা, আমাদের ডিসপ্লে নেম এটাই থাকবে, আমাদের ইমেলটা এটা থাকবে। আচ্ছা, অ্যাভার্ট ইউর প্রোফাইল, এখানে আপনাদের একটু প্রোফাইলের ডিসক্রিপশন লিখে দেবেন। আপনি, আমি লিখে দিলাম আই অ্যাম ইউটিউবার, ইউটিউবার, আই অ্যাম ইউটিউবার ফ্রম বাংলাদেশ। আমি শুধু এটাই লিখে দিলাম, আই অ্যাম ইউটিউবার ফ্রম বাংলাদেশ, আর কিছু লিখিনি। বা আপনাদের এখানে যদি আরও অনেক ডিসক্রিপ্ট লিখে দিতে পারেন, তারপর আপনার লোকেশন সিলেক্ট করবেন। আমি দিলাম বাংলাদেশ। বা আপনি লোকেশনটা বরিশাল দিতে পারেন, হ্যাঁ বরিশালে দিয়ে দিতে পারেন, পরে এডিট করে নিতে পারবেন। আচ্ছা, আমাদের প্রোফাইলটা একদম হয়ে গেছে। ফটো দিচ্ছি, নাম দিচ্ছি, ইউজার নাম দিচ্ছি, অ্যাভার্টি প্রোফাইল দিচ্ছি, লোকেশন দিচ্ছি, ঠিক আছে। এখন আমরা ডানে ক্লিক করব। দেখেন আমাদের ডানে ক্লিক করার পর অটোমেটিকলি আমাদের এটা কিন্তু একদম সেভ হয়ে গেছে। এখন সেভ হওয়ার পর এখন আমরা ডাইরেক্ট প্রোফাইলে যাব। আমরা এখানে এখানে যে আমাদের প্রোফাইলে ক্লিক করব, দেখেন আমাদের প্রোফাইল কিন্তু একদম সামনে এসে গেছে। এখন আমাদের পিছে একটি ব্যাকগ্রাউন্ড
পিক দেব, ঠিক আছে? আচ্ছা আমরা একটু দেখেন, আমরা যেটা সিলেক্ট করলাম, আমাদের নামটা এখানে আছে, আমাদের এখানে একটা লিংক আছে, আমাদের যে সিটি সেটা আছে, লোকেশনটা আছে, তারপর এখানে আমি একটু লিখলাম যে আই অ্যাম ইউটিউবার ফ্রম বাংলাদেশ, সেগুলো সব কিন্তু সবই আছে। এখন আপনারা, হ্যাঁ একটু সময় নিচ্ছে, আমরা এখন কিভাবে ফলোয়িং করব দেখেন। আমরা অতিরিক্ত 30 জনকে ফলো করতে পারবো, আমরা এই ফলোয়ারে ক্লিক করব। ফলো ক্লিয়ারে ক্লিক করার পর দেখেন আমাদের একটি ওদের সাইটে নিয়ে আসবে। হ্যাঁ দেখেন, আমি এই সাইটটা কেটে দিতে পারি, কিন্তু যখনই আমি সাইটটা কেটে দিব তখন কিন্তু ওর যে ফলোগুলো আছে আমি কিন্তু ওই ফলোগুলো একদম ফলো করতে পারি, বাট ওরকেও ফলো করতে পারি। দেখেন এই ফলোতে ক্লিক করলাম, অটোমেটিক কিন্তু ফলোয়িং হয়ে গেছে, ঠিক আছে? আমি কিন্তু ফলোয়ারে ক্লিক করলাম, আমার ফলোয়িংগুলো হয়ে গেছে। তারপর দেখেন ওভারভিউ, বোর্ড, পিনস, ভিডিও, ট্রিস, অ্যাক্টিভিটি, ফলোয়ার্স, সে মোর। আমরা ফলোয়ারে ক্লিক করলাম, ফলোয়ারে ক্লিক করার পর দেখেন ওর যত ফলোগুলো আছে, ফলোয়ারগুলো ও যাদের ফলো করলে করছে, সেই ফলোয়ারগুলো আমাদের সামনে শো করতেছে। দেখেন দেখছেন, এগুলো সামনে শো করতেছে। আমরা এদেরকে আবার ধরে ফলো করব। মনে রাখবেন, কেউ বেশি ফলো করবেন না, প্রথম অবস্থায় 50 বা 30টা ফলো করবেন। যখনই আপনার মানে এই প্রোফাইলটা একদম একটু সুন্দর হবে, বেশি ফলোয়ার আছে, তখন কিন্তু আপনি 100 200 করলে কোনো প্রবলেম নাই। একদম নতুন অবস্থায় আপনি কিন্তু বেশি ফলো করবেন না, কেন? তাহলে আপনার এই আইডিটা ব্লক হওয়ার কিন্তু সম্ভাবনা খুবই বেশি। আপনারা তো জানেন যে আমরা যদি ফেসবুকে বেশি কমেন্ট করি, একটা কথা বারবার বলি বা একটি কথা বারবার পোস্ট করি, তাহলে আমাদের কিন্তু স্প্যামার বলে ওরা, ঠিক আছে? যেমন আমি এর মধ্যে একটু করছিলাম, প্রায় একটু অনেক দিন হয়ে গেছে, কেন ওটা রিসার্চ করার জন্য আমি একটু করছিলাম যে এটা কীরকম আসলে কী করা যায়, এরা আপনাদের বিষয়ার্থী যে তাদের দেখি যে এটা কোনো একটি মানে ভালো সলিউশন দেওয়া যায় কি না, এই জন্য আমি একটু বেশি ব্যাকলিং করছিলাম আমার ইউটিউব ফেসবুকে, দেখি যেন আসলো সেইটাই। কিন্তু আমি এখন মনে করি যে আমি একদম 100% যে আপনারা বেশিরভাগই কোনো জায়গায় ব্যাকলিং করবেন না, আর একই ব্যাকলিংক একটি লিঙ্ক বারবার আপনারা কখনো কাউকে দিবেন না, ঠিক আছে? আপনারা একই ব্যাকলিংক কাউকে বেশি দিবেন না, কেন? দেখা যাচ্ছে যদি আপনারা যদি বেশি একটি লিঙ্ক বারবার দেন, তাদের কমেন্ট করেন, তাদের ইনবক্স করেন, তাহলে কিন্তু আপনি একটি দুর্ভোগে পড়ে যাবেন। আপনার আইডিটা ব্লক হওয়ার খুবই সম্ভাবনা হওয়া বেশি, বা আপনার আইডিটা ডিজেবলড হতে পারে, ঠিক আছে? কিন্তু আমি মনে করি আপনারা কেউ বেশি একদম বেশি আপনারা কখনো কাউকে ফলো বা বেশি কমেন্ট বা যে কোনো অতিরিক্ত কিছু করবেন না। আমি মনে করি আপনারা বেশি কিছু অতিরিক্ত করবেন না, কেন? অতিরিক্ত বেশি করলেই আপনারা কিন্তু দুর্ভোগে পড়ে যাবেন। দেখা যাচ্ছে না একটি আইডি খুলতে অনেক কিন্তু একটু সময় লাগে, এই জন্য আপনারা যেন আইডি খুলি বেশি বেশি ফলো পাঠাবেন, বেশি বেশি তোমার ফলো দিবে, আপনি বোর্ড ক্রিয়েট করতে থাকবেন, তারপর এটা করবেন ওটা করবেন, কিন্তু সেটা কিন্তু কখনো কোনো কোনো ওয়েবসাইটের ওনার সেটা কিন্তু মেনে নিতে একদম বাধ্য না। কেন বাধ্য না? আপনাকে তাহলে তারা বুঝে যে এই একজন স্প্যামার, তাকে আমাদের কন্ট্যাক্টে রাখা যাবে না। যতটাই যা করবেন সব একটু সুন্দরভাবে করেন, সবচেয়ে ভালো হবে। আর আপনাদের যদি একটু সুন্দরভাবে করেন তাহলে আমি আপনাদের সাপোর্ট দেব। কিন্তু আমি মনে করি যে আসলেন, একটি ইউটিউবের চ্যানেল খুললেন বা একটি ওয়েবসাইট করলেন, আইসেই ধুম ত্রেক্ষা আপনি ইউটিউবে ব্যাকলিং করছেন, আপনার সাইটের ব্যাকলিং করছেন, কিন্তু সেটা কখনো কিন্তু ভাই মান্য নেওয়া যাবে না। কেন? আপনাদের আমি শিখাচ্ছি যে কীভাবে একটি কাজ করতে হয়। এখন আপনি কাজটা শিখি একদম এরকম করে বেশি বেশি ফলো দিচ্ছেন, কিন্তু ফলো কিন্তু যারা ব্যাক করবে তারা তো বুঝেই করবে, ঠিক আছে? কিন্তু আমি মনে করি আপনারা খুব একদম কম করবেন। দেখেন আমি কিন্তু আর বেশি করতেছি না, আমি কিন্তু এখন আমার ফলোয়িংয়ে চলে যাচ্ছি, দেখি আমার কোনো ফলোয়িং আসছে কি না। এখন কিন্তু কোনো ফলোয়িং আসেনি, আমি মনে করি আমার প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইলে চলে যাওয়ার পর দেখেন আমি প্রোফাইলে চলে গেলাম, হ্যাঁ আমি এখানে কতগুলো ফলো করছি দেখেন, এখানে আমার ফলোয়ার একদম নাই, আমার ফলোয়িং আছে অনেক মনে হয়। হ্যাঁ দেখেন আমি যাদের ফলো করছি সেগুলো কিন্তু এখানে কিন্তু লিস্টে রয়ে গেছে। যখনই আমার এরা ফলো করবে, যখনই আমাদের এরা আমাদের আমাকে ফলো ব্যাক করবে, তখন আপনার ফলোয়ারে কিন্তু নামটি এসে যাবে,
বা তার লিঙ্ক একদম প্রোফাইলটি চলে আসবে। হ্যাঁ, এখন আপনাদের একটি জিনিস শেখাবো কিভাবে আপনি আপনার এই পিন্টারেস্ট থেকে একটি পিন বা বোর্ড করবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা একটি পিনে আগে দেখি আমরা কিভাবে একটি পিন করতে পারি। আমরা আচ্ছা পিনে ক্লিক করব। পিনে ক্লিক করার পর দেখেন আমাদের ক্রিয়েট এ পিন আসছে, মানে আপনি যদি আপনার সাইটের একটি ওয়েবসাইটের লিঙ্ক দিতে চান বা আপনার সাইটের একটি ছবি মানে পিক দিতে চান বা আপনার ইউটিউবের যদি একটি পিক দিতে চান বা একটি ভিডিও দিতে চান, তাহলে আপনার কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার কোনো দরকার নেই, আপনি শুধু লিঙ্কটা দিলেই জাস্ট ওকে। আপনি যদি কোনো আপনার ওয়েবসাইটের যদি একটি ছবি দেন বা একটি পিক দেন, আপনি সেখানে যদি লিঙ্কটি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে একটি ব্যাকলিঙ্ক পাচ্ছেন। কেন, আমি এখন একটি ক্রিয়েটিভ পিন করে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, আমরা প্রথম কী করলাম, পিনে ক্লিক করলাম। করার পর আমার এরম একটা বার আসলো, বারটা আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আসছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অর ক্লিক টু আপলোড ইওর ইমেজ। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই ইমেজটাই ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার পিকটা কিন্তু নিয়ে নিয়েছি, ঠিক আছে? এখন আমি এখানে একটি টাইটেল দিচ্ছি, দেখেন এসিও বাংলা BANGLA, আমি শুধু এইটা নিচ্ছি আর কিছু নিয়ে নেই। তারপর এখানে একটু অ্যাবাউট দিতে হবে, হাইয়েস্ট 50 থেকে 100 ক্যারেক্টার। আচ্ছা, আমি কিছু দিব না, আমি একটু দিয়ে দিচ্ছি, যেমন ইউটিউব YOUTUBE, ইউটিউব এসিও বাংলা BANGLA বাংলা, আমি এটুকু দিয়ে দিচ্ছি আর কিন্তু আমি দিচ্ছি না, ঠিক আছে? অ্যাডিওর ডিসক্রিপশন লিঙ্ক, আপনি এখানে একটি লিঙ্ক দিতে পারছেন, কারণ আপনি আপনার যদি ইউটিউবে একটি সাইট থাকে সেই সাইটটা আপনি কিন্তু এখানে একটি ভিডিওর লিঙ্ক দিতে পারছেন, ঠিক আছে? আপনি একটি ভিডিওর লিঙ্ক দিতে পারছেন, দেখেন যখনই ভিডিওটার লিঙ্ক দিবেন, যখনই আপনি একটি পাবলিশড মোড করে দিলাম, এখানে আমাদের টাইমে সিলেক্ট করার কোনো দরকার নাই। আচ্ছা, আমাদের এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, আমরা এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি কোনো বোর্ড থাকে আপনার, সেই বোর্ডে কিন্তু আপনি এটা সিলেক্ট করতে পারেন। আপনারা কিন্তু এখন পর্যন্ত আমরা বোর্ড করিনি, বাট আমরা এখন পর্যন্ত কোনো বোর্ড করি নি, এই জন্য আমরা কোনো বোর্ড সামনে পাইতেছি না। যখনই আমরা বোর্ড করবো তখন কিন্তু আমাদের এটা একটি বোর্ডে সেভ করা যাবে। আচ্ছা, আমরা পাবলিশ করে দিলাম, দেখেন আমাদের একটু এখানে একটা বোর্ড করতে হবে, বা আমি একটা বোর্ড খুঁজছি, দেখেন। হ্যাঁ, আমাদের এখানে কোনো একটা বোর্ড করা নেই, আমি একটা বোর্ড করে নিচ্ছি একটু আপনাদের দেখানোর জন্য। আমি এখানে দিচ্ছি গোপাল, ভিজিবিলিটি দিয়ে দেন, ক্রিয়েটি দিয়ে দেন। দেখেন এখন আমাদের সামনে একটা বোর্ড আসবে, সম্ভবত 100% একটা বোর্ড আসবে। দেখেন ক্রিয়েট অ্যানাদার পিন, সি ইট নাও, আপনি ক্রিয়েট অ্যানাদার পিনে ক্লিক করে দেন, ঠিক আছে? ক্রিয়েটে অ্যানাদারে ক্লিক করে দেন, দেখেন আপনার প্রোফাইলে চলে যান। প্রোফাইলে চলে যাওয়ার পর দেখেন আমার কিন্তু এখন পর্যন্ত একটি পিন হয়ে গেছে, দেখেন এই আমার এখানে কিন্তু একটি পিন হয়ে গেছে, কিন্তু আমি এখন পর্যন্ত আমার কাছে পিনটা শো করতেছে না। দেখেন আমার এখানে একটি পিন হয়ে গেছে, দেখেন এই আমার যে ছবিটা দিছি, যে পিকটা আমি দিছি, সেটি কিন্তু আমাদের সামনে এখন শো করতেছে, দেখেন এই এই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমি একটি ইউটিউবের লিঙ্ক দিচ্ছি, যে আপনি সরাসরি এখানে ক্লিক করেই আমার ইউটিউব সাইটে চলে যেতে পারেন। আচ্ছা, দেখেন এই একদম দেখেন, হ্যাঁ আমার কিন্তু সাইটে একদম নিয়ে আসতেছে, আমার সাইটে একদম কিন্তু নিয়ে আসতেছে, দেখেন। হ্যাঁ, এই আমার সাইটে একদম নিয়ে আসছে। মনে রাখবেন, যদি আপনি একটি ভালো প্রফেশনাল আইডি বা প্রোফাইল ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনি একটি ভালো ব্যাকলিঙ্ক পাওয়ার যোগ্য। কেন, দেখা যাচ্ছে যে এই পিন্টারেস্ট থেকে বা একটি টুইটার আইডি থেকে বা একটি লিঙ্কডইন প্রোফাইল থেকে আপনি কিন্তু হিউজ পরিমাণ ভিজিটর পেতে পারেন, আপনি কিন্তু অনেক ভিজিটর পেতে পারেন। আর আমি সবসময় আপনাদের একটু আপডেট আপডেট কাজ দিব, যে আপনাদের একটু কাজটা আপডেট করে দেখাবো, যে 2019-এ যে কাজ চলে সেটা আমি দেখাবো, আবার 2020-এ যেটা আসবে সেটা আমি দেখাবো, কেন আমি একটু আপডেট কাজই পছন্দ করি বেশি, সেই জন্য যখনই। আচ্ছা, আমরা কথা বেশি বলবো না, আমরা দেখি আর কি করা যায় এই সাইটে।
আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ক্রিয়েট এ পিন আছে, আমরা ক্রিয়েট এ পিন করলাম। ও আচ্ছা, আপনাদের একটু বোর্ড করে, এটা তো আমি দেখাচ্ছি আপনারা কীভাবে এটা বোর্ড করবেন সেটা দেখাচ্ছি, একটু ওয়েট। আচ্ছা আমরা বোর্ডে ক্লিক করব, বোর্ডে ক্লিক করার পর দেখেন আমার একটি সাইটে নিয়ে আসছে অলরেডি ক্রিয়েট এ বোর্ড, এখানে আছে ক্রিয়েট এ স্কেট বোর্ড, আমরা সেটা করবো না, আমরা ক্রিয়েট এ বোর্ড করবো। ক্রিয়েট এ বোর্ড করার পর এখানে আমরা একটি নাম দিয়ে দিচ্ছি, এখানে ক্রিয়েট এ দিয়ে দিলাম। ক্রিয়েট দেওয়ার পর দেখেন আমার কিন্তু এটা নিচ্ছে না, কেন? কুড নট এস সেভ বোর্ড ডিফিকাল্ট বোর্ড ইউর নেম ইউর অ্যাবিলিটি গো অন লিঙ্ক দিস। এখানে আমরা এটা ওপেন করে দিই, ওপেন করার দিয়ে পরে এখানে একটা ফুল স্টপ নিচ্ছে, সেটি আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর দেখেন এখন নিচ্ছে না, কেন নিচ্ছে না? ওখানে আমাদের এই নামে আরেকটি বোর্ড আছে। আচ্ছা আমরা এসিও লিখে দিলাম, এসিও লিখে আমরা ক্রিয়েট করলাম। হ্যাঁ ক্রিয়েট করার পর দেখেন আমাদের এখানে একটা বোর্ড কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে, এসিও ইউর পিন মোর, দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে একদম। দেখেন এই যে আমাদের এই বোর্ডটা কীভাবে আমরা দেখবো, আমরা প্রোফাইলে চলে যাব, প্রোফাইলে চলে যাওয়ার পর দেখেন এই বোর্ডে আমি ক্লিক করব, বোর্ডে ক্লিক করার পর দেখেন এই যে সিলেক্ট বোর্ড, ঠিক আছে, এটা হচ্ছে পিন, দেখেন এর নিচে পিন লেখা আছে, এখানেও পিন লেখা আছে, কিন্তু এখানে এইটা হচ্ছে যা বোর্ড, কেন আমরা একটা নতুন ক্রিয়েট বোর্ড করলাম, আর যেটা পিন সেটি কিন্তু আলাদাভাবে পিন দেখাবে, দেখেন এই পিন দেখাবে, কেন ওটা বোর্ডের সাথে অ্যাড হয়ে যায় সবসময়, মনে করবেন যখনই এই আমাদের একটি সাইট, এই সাইটটা আমি পিন করলাম, এই সাইটটা আমি বোর্ড করলাম। আমি মনে করি যে আপনাদের আর পিন্টারেস্ট নিয়ে কোনো সমস্যা হবে না, আর যদি আপনাদের এই পিন্টারেস্ট নিয়ে কোনো সমস্যা হয় আমাকে যে যে ভিডিওটা দেখবেন সেই ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমার একটু এরকম সমস্যা, আমি আপনাদের যথেষ্ট পরিমাণে সাহায্য করার জন্য আগ্রহী থাকব। আর দ্বিতীয়ত আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এবং কমেন্টও শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, এচিও বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে ধন্যবাদ।